ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وهو فلذلك فليفرحوا هو خير مما يجمعون. যাবতীয় শুকর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহরবানিতে আজকে আমরা সালাতুল জুমার খুতবায় উপস্থিত হতে পারলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা প্রথম খুতবায় যে বিষয়টা আলোচনা করব সেটা হলো শুভেচ্ছা স্বাগতম হে মাহে রমাদান। হে মাহে রমাদান, তোমাকে শুভেচ্ছা, তোমাকে স্বাগতম, তোমাকে আমরা শুভেচ্ছা জানাই। এইরকম কিভাবে আমরা এই মাসটিকে স্বাগতম জানাবো, এই বিষয়গুলি নিয়ে আজকে সংক্ষিপ্ত প্রথম খুতবা আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। সময় থাকলে দ্বিতীয় খুতবায় আমরা ইনশাআল্লাহ রমাদানের প্রস্তুতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে আমাদের সামনে সমাগত হতে যাচ্ছে একটি মাস, যেই মাসটিকে বলা হয় রমাদানুল মুবারক, রমজান মাস। এই রমজান মাস, এটা এই রমজান এমন এক ধরনের মেহমান যিনি প্রতিটি মুসলমানের দুয়ারে দুয়ারে আসেন আর মেজবানরা তাতে খুশি হয়ে যান। বলুন তো, আপনার আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে আমরা বেজার হই না খুশি হই? খুশি হই। এবং ওই মেহমান যদি আরও সম্মানিত মেহমান হয় তাহলে কী করেন? অনেক প্রস্তুতি আগে থেকে গ্রহণ করা হয়, অনেক কিছু বিষয় রয়েছে, যেমন বাড়িঘর সুন্দর করে সাজান, অনেক পরিপাটি করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, আবার বিভিন্ন ধরনের খাবার আইটেম তৈরি করেন যাতে করে মেহমানের কোনো অসম্মান না হয়। তো সেই মেহমান আমাদের সামনে সমাগত, এই মেহমান আমাদের সামনে আসতেছে, এই মেহমান হলন যে মহাসম্মানিত একটা মেহমান মাহে মোবারক রমাদানুল মোবারক। অতএব আমরা বলবো শুভেচ্ছা স্বাগতম হে মাহে রমাদান, তোমার হোক শুভাগমন, হে রমজান তুমি আসো। অর্থাৎ এই মাসটিকেই আমরা ডাকি না, ডাকি হলো আল্লাহ রব্বুল আলামিনের কল্যাণ ও রহমত ও বরকতকে, যে হে আল্লাহ, যে এই মাসটিতে তুমি কল্যাণ রহমত বরকত নিহিত রেখেছো, সেই মাসের
পাওয়ার সৌভাগ্য আমাদের সবাই সবার ভাগ্যে দিও বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার রহমত বরকত মাগফিরাত এবং যাবতীয় কল্যাণ সব কিছু যেন আমরা এই মাহে মোবারকে পবিত্র মাস রমজান মাসে পেয়ে যাই এই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাসের উপক্রম হতো সামনে আসতো তখন তিনি বলতে লাগতেন, বলতেন যে কি হে সাহাবায়ে কেরাম শোনো, আতাকুম রমাদান, তোমাদের সামনে আসতেছে রমজান মাস, শাহরুন মুবারাকুন, এটা একটা বরকতময় মাস। কি মাস? কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, যেই মাসে একটি মাস রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওপর ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, ওই মাসটি এমন যেই মাসে আসমানের দরজাসমূহ খুলিয়ে দেওয়া হয়, হ্যাঁ, ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করা হয়, ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, আর সেখানে শয়তানকে জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লিল্লাহি ফীহি লাইলা, আল্লাহর জন্য সেখানে এমন একটি রাত্রি রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, যেই রাত্রিটি এক হাজার মাস তার চেয়েও অতি উত্তম। বলেন সুবহানাল্লাহ, অর্থাৎ 83 বছর 4 মাস এবাদত করলে যে সওয়াব, ওই একটি রাত্রি ইবাদত করলে সেই সওয়াব। প্রিয় নবী বললেন, মান হুরিমা খায়রাহা, যে ব্যক্তি এর রহমত বরকত কল্যাণ এবং এর যাবতীয় প্রকার ন্যায় সঙ্গত যত কল্যাণ রয়েছে এইগুলি থেকে যে ব্যক্তি মাহরুম হয়ে গেল, ফাকাদ হরেম, সে ব্যক্তি মাহরুম, সেই ব্যক্তি বঞ্চিত হলো। সহিহ সুনানে আন-নাসাই, সহি সুনানে নাসাইতে এই হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহ আকবার! তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার প্রাককালে সাহাবায়ে কেরামকে এই বক্তব্য দিয়েছিলেন যে তোমাদের সামনে এমন একটি মহান মাস আসতেছে যে এই মাসটি মহাসম্মানিত মাস, এই মাসের কিছু সিফত কিছু বর্ণনা তিনি দিয়েছিলেন, আর সেই হাদিসটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার আগে যেমন সাহাবায়ে কেরামকে বলতেন, আমরা আপনাদেরকে সেই জিনিসটি বললাম যে আমাদের সামনে মহাসম্মানিত একটি মাস আসতেছে, অতএব সেই মাসকে আসুন আমরা শুভেচ্ছা জানাই এবং এই মাসে আমরা খুশি হই। অনেক মুসলমান ভাই রয়েছেন রমজান মাস আসলে খুশি হন, আবার অনেকে আছেন বেজার হয়, কিন্তু বেশিরভাগ মানুষ খুশি হয়, বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু শয়তানকে বেঁধে ফেলা হয় এজন্য বেশিরভাগ মানুষের ঈমান বৃদ্ধি পায় এবং তারা খুশি হন, এবং খুশি হওয়াও দরকার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি আয়াতে বলতেছেন, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতি, বলুন আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমতের মাধ্যমে, হ্যাঁ, ফাবিযালিকা ফালইয়াফরাহু, এজন্য মানুষ খুশি হয় আনন্দিত হয়, আল্লাহর রহমত যেখানে পড়বে, আল্লাহর ফজল যেখানে আসবে, আল্লাহর রহমত যেখানে হবে, আল্লাহর করুণা যেখানে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেই মাসে বরকত দান করেন সেই বরকতের কথা শুনে খুশি হবেন কি হবেন না? ভাই খুশি হওয়া দরকার। আল্লাহ বলছে ফালইয়াফরাহু, ওরা খুশি হোক, খুশি আনন্দ অনুভব করা দরকার। হ্যাঁ, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ এটাতেও অনেক কিছু অতি কল্যাণ এখানে একত্রিত করা হয়েছে। সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অতএব কারণে আল্লাহর যে এই নিয়ামত থাকবে, যেই নিয়ামত আসমানের দরজা খোলা হবে, এটা কি আল্লাহর নিয়ামত নয়? আলহামদুলিল্লাহ। আর এক বর্ণনা এসেছে যে ফতিহাত ফিহি আবওয়াবুল জিনান, আসমানের দরজা তো খোলা হয়, এমনকি জান্নাতের দরজাগুলি খোলা হয়। বলেন সুবহানাল্লাহ, এটা কি নিয়ামত নয়? এটা থেকে খুশি হবেন না মুসলমান? জাহান্নামের দরজা বন্ধ করা হয় খুশি হবেন না? শয়তানকে বেঁধে ফেলা হয় খুশি হবেন না?
আল্লাহ আকবার, কত বড় কথা! শুধু তাই নয়, এই মাসের এমন রহমত বরকত, এমন কল্যাণ রয়েছে যে এই মাসে এবাদত করলে এমন সওয়াবের কথা বলা হয়েছে, সেটা আমরা ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব রমজানের ফাজাইল এবং মাসাইলে। কিন্তু আজকে যেটা খুব সংক্ষেপে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুমার দিনে এই মেম্বারে তিনবার বললেন আমিন আমিন আমিন। কি বলেছেন? আমিন আমিন আমিন। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেম্বারে আজকে উঠতে যে আমিন 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 তিনবার বললেন, কারণটা কি? এই বলার কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে শোনো, ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আতানি ফাকাল, হ্যাঁ আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, যে ব্যক্তি ফাআবাদাহুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলি আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর ফেরেশতা যদি এ যখন এ কথা বলল, আমি বললাম বললাম আমিন, ওই ফেরেশতাও বললেন কি? আমিন। আর এই আল্লাহর নবীর দোয়া কবুল হবে কি হবে না ভাই? কবুল। তার মানে রমজান মাস আসলো, আপনি গুনাহ মাফ করে নিতে পারলেন না আপনার, আপনি হতভাগা ছাড়া আর কি হতে পারেন? এজন্য করে ভাই আসুন এই মাহে মোবারক আমরা কীভাবে স্বাগত জানাবো, ইনশাআল্লাহ প্রস্তুতি সম্পর্কে দ্বিতীয় খুতবায় আলোচনা হবে। তবে এই মাসটির গুরুত্ব এবং ফজিলত অপরিসীম রয়েছে। আর একটা হাদিস বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য এই মাস যখন আসতো তখন একটি কথা বলতেন, কি? ইয়া বাগিয়াল খায়র আকবেল, হে কল্যাণকামী মানুষ, হে ভালো কাজকারী মানুষ, হে পরোপকারকারী মানুষ, হে মানুষের কল্যাণের সঙ্গে সংযুক্ত মানুষ, আকবেল, আরো সামনের দিকে অগ্রসর হও। ওয়া বাগিয়া শররে আকসের, আর হে পাপকারী, হে পাপের কাজকারী ব্যক্তি, আকসের, তোমার পাপকে রুখে দাও, তোমার পাপকে পরিহার করো, তোমার পাপকে বন্ধ করো, তোমার পাপকে পরিসমাপ্তি করো, তোমার পাপকে খাটো করে দাও, পাপকে ছোট করে ফেলো। অর্থাৎ আপনাকে আমাকে স্বাগতম জানাচ্ছি।